আজকে আমরা আগামী পুজোর দিনগুলিতে যাতে শব্দ দূষণ বা পলিউশনের যে সমস্যাগুলি আপনারা জানেন সেগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম। শহরের এবং শহরতলিতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয়, আমরা সেই মালিকদেরকে আমাদের এখানে ডেকে এনেছি। তো এই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের ওসি ওসি ওয়েস্ট এবং পলিউশনের মেম্বার সেক্রেটারি বিশ্বকর্মকর মহোদয়, তো এবং উপস্থিত ছিল সমস্ত সাউন্ড সিস্টেমের যারা মালিক শহর এবং শহরতলি ওনারা। তো আমাদের উদ্দেশ্য একটাই, দুর্গা পুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের আইনি বিধিনিষেধ বা বাধা সৃষ্টি না। যারা এই সাউন্ড সিস্টেমের মালিক আছেন ওনাদেরকে আমাদের রিসেন্ট হাইকোর্টের যে জাজমেন্ট আছে বা আগেও 2014 যেটা ছিল বা সুপ্রিম কোর্টের কী কী গাইডলাইন আছে, আমরা সেইগুলি সব বিস্তারিত ওনাদের কাছে তুলে ধরেছি এবং ওনাদের যে যে জায়গাগুলিতে কোনো ক্ল্যারিফিকেশান দরকার ছিল ওনারা আমাদের কাছ থেকে জেনে নিয়েছেন এবং আমাদের পলিউশনের তরফ থেকে যিনি এসেছেন উনিও বিস্তারিত ওনাদেরকে বুঝিয়েছেন। তো আমাদের দৃঢ় বিশ্বাস এই আলোচনা আগামী দিনগুলিতে পলিউশনের ক্ষেত্রে এবং নয়েজ পলিউশন স্পেশালি নয়েজ পলিউশনের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ এবং আমরা অনেকটা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব। ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা এতদিন অনেক কিছুই জানতেন না, তো আজকে ওনাদের এই জিনিসগুলি ওনাদের নলেজে নলেজে আসার কারণে ওনারা সেই দিক থেকে সতর্ক থাকবেন এবং সাউন্ড সিস্টেমের যেই সাউন্ড যেটাকে কন্ট্রোল করা হয় লিমিটার, যেটাকে সাউন্ড লিমিটার, ওই ক্ষেত্রে একটা কীভাবে সাউন্ড লিমিটার ইউজ করে সাউন্ড সিস্টেমটাকে 65 বা 75 ডেসিবেলের মধ্যে রাখা যায়, আমাদের বিশ্বকর্মকর উনি বিস্তারিত ওনাদেরকে বুঝিয়েছেন এবং ওনারাও বিষয়টা খুব মানে আগ্রহের সহিত জেনে নিয়েছেন। কারণ ওনারা অনেক সমস্যার সম্মুখীন হন সাউন্ড সিস্টেম ভাড়া দিতে গিয়ে। তো যাই হোক, আমি ফাইনালি বলবো যে এই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং আমরা আগামী দিনগুলিতে এটা নিয়ে অনেকটা সমস্যা থেকে এড়িয়ে যেতে পারব। আচ্ছা, সাউন্ডে যখন বিধি নিষেধ আপনাদের বিধি নিষেধ লঙ্ঘন করবে তখন সাউন্ড সিস্টেম আপনারা সাধারণত সিজ করেন? সাধারণত না, এখন 223 বিএনএস অ্যাক্ট যে নতুন আইন আছে আমাদের, ওই অনুযায়ী সিজ হবে, এটা এফআইআর হবে এবং এটা কগনিজেবল অফেন্স, আইনি প্রক্রিয়া যা যা আছে সব কিছুই নেওয়া হবে। যে ক্লাব করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে? আমরা নিশ্চয়ই দেখবো, এই সাউন্ড সিস্টেমটাকে মিস ইউজ করার ক্ষেত্রে যদি কেউ জড়িত থাকে তারাও এই ক্ষেত্রে আসবে, কারণ তো সাউন্ডের তারা তো থাকে না সামনে। সেই ক্ষেত্রে বললাম যে সবারই ইন্ডিভিজুয়াল দায়িত্ব আছে, ওনাদেরকেও দায়িত্ব নিতে হবে। ভাড়া দিয়ে দিলাম ওরা কি করবে সেটা জানি না, এটা বললে চলবে না, সবারই দায়িত্ব আছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.